नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय वृश्चिक राशि 27 नवेम्बर बुध धनु राशिते। धनभाग्य उत्तम आसबे, आसबे सार्विक उन्नति ओ साफल्य, दीर्घ दिनेर स्वस्ति निश्वास। हाँ ठीक ही धरेछेन, आजकेर एई भिडियोए आमी वृश्चिक राशिर प्रत्येक जातक जातिकाके जानाबो। राजकुमार बुध, बुद्धिदाता बुध, ज्ञानदाता बुध, जे बुध मानुष के बुद्धि दिए जगतेर बुके बेचे थाकते सुसाहाज्य प्रदान करे, सेई बुध एबार राशि परिवर्तन करबे। 27 नवेम्बर बुध वृश्चिक राशि थेके प्रवेश करबे धनुराशिते। धनुराशिते बुधेर प्रवेश वृश्चिक राशिर जीवने निये आसबे बिराट बिराट सौभाग्येर उन्मेष। আর আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন, আমাদের জীব আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল। আর আপনি একাধিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ ও আর্থিক উন্নতি লক্ষ্য করবেন ও এতদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। কেন এমন হলো, কেমন এমন বলছি তা সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। বৃশ্চিক রাশিতে এতদিন তিনটি গ্রহের রাজযোগ তৈরি হয়ে আছে, সেটি হচ্ছে রবি, মঙ্গল, বুধ। এখানে বুধের অবস্থান মোটেও সুখকর নয়, কারণ বুধ এখানে তার শত্রুক্ষেত্র মঙ্গলের ঘরে মঙ্গলের সঙ্গেই বসে আছে। এর ফলে বুধ এখানে কিন্তু বলশালী নয়, বলহীন। এখানে বুধের শক্তি অনেকখানি হ্রাসপ্রাপ্ত। তাই বুধ এখানে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকাকে কোনোভাবে সুবিধাজনক পরিস্থিতির মধ্যে রাখছিল না। বৃশ্চিক রাশির জাতক জাতিকার জীবনে কোনো ধরনের পজিটিভ ফল দিচ্ছিল না। এখানে বুধ অবশ্যই নেগেটিভ ফল দিয়ে যাচ্ছিল বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকাকে। আর এক্ষেত্রে বৃশ্চিক রাশির জীবনে নানা ধরনের খারাপ খারাপ ঘটনা ঘটেই যাচ্ছিল, তারা বুদ্ধি না আসে নানা ভুল করে ফেলছিল। কারণ বুধ বৃশ্চিকে বসে থাকা আর বুদ্ধি না আসা একই ব্যাপার। কিন্তু 27 নভেম্বর এই ঘটনার সম্পূর্ণ নির্মূল হতে চলেছে, স্বস্তির নিঃশ্বাস পেতে চলেছে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা। এবার বুধ তার মিত্রঘর ধনুরাশি বৃহস্পতির ক্ষেত্রে যাবে, এর ফলে মঙ্গলের সঙ্গে বুধের আর কোনো অস্থির সম্পর্ক তৈরি হবে না। এইবার বুধ বৃশ্চিক রাশির জীবনে একদিক দিয়ে আর্থিক উন্নতি ঘটাবে, অন্যদিক দিয়ে শরীর স্বাস্থ্যের উন্নতি করবে, অন্যদিক দিয়ে সৌভাগ্যের উন্মেষ ঘটাবে। এছাড়াও বৃশ্চিক রাশিদের বুদ্ধির বিকাশ ঘটাবে, কেননা বৃশ্চিক রাশিরা পদে পদে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছিল, বৃশ্চিক রাশিরা পদে পদে ভুল ভ্রান্তি করে ফেলছিল। এইবার বুধের এই অবস্থান বৃশ্চিক রাশির জীবনে নিয়ে আসবে সমৃদ্ধিময় একটা সকাল। আর বৃশ্চিক রাশি একাধিক ক্ষেত্রে নতুন নতুন জগতের বুকে নতুন নতুন সৃষ্টি করতে পারবে, তাদের কর্মের নতুন ইঙ্গিত। কেননা বুধ যেহেতু বুদ্ধিদাতা, বুধ যেহেতু জ্ঞানদাতা, এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে বুধ যেহেতু একাদশ অধিপতি, তাই আয়ের একটা নতুন সন্ধান পাবে বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি হন, 27 নভেম্বরের পর থেকে নতুন আয়যোগ তৈরি হবে, আপনার উদ্ভাবনী শক্তি বৃদ্ধি পাবে, আয়ের ক্ষেত্রে আপনি চমকপ্রদ সিদ্ধান্ত নিতে পারবেন। আর আপনার জীবনে চমৎকার ঘটাবে বুধ, বুদ্ধিদাতা রাজকুমার বুধ আপনার জীবনকে সমৃদ্ধির নতুন দিকে নিয়ে যাবে। যেহেতু ধনস্থানে স্বয়ং একাদশপতি অবস্থান করছে, তাই আপনার ধনভাগ্য উত্তম হবে, বিভিন্ন ক্ষেত্র থেকে আয় অঢেল হবে, সঞ্চয় ভরপুর হবে, সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা। এছাড়াও এই সময় থেকে রবি আর মঙ্গল শুধুমাত্র বৃশ্চিকে অবস্থান করবে, যা অতি শুভদায়ক। রবি মঙ্গল পরস্পর মিত্র গ্রহ যদি একত্রে বৃশ্চিকে অবস্থান, অবশ্যই বৃশ্চিক রাশির জীবনে নিয়ে আসবে একটা সমৃদ্ধিময় মুহূর্ত, যা বৃশ্চিক রাশিকে আগামী দিনে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে। আপনি যদি বৃশ্চিক রাশি হন, আপনার সমৃদ্ধি, আপনার উন্নতি আপনি নিজেই চোখে দেখে অবাক হয়ে যাবেন। কেননা রবি মঙ্গল যখন একত্রে বৃশ্চিকে থাকবে, আপনার জীবনে সমৃদ্ধি নতুন দৃষ্টিকোণ চেনাবে। রবি দেবে সম্মান, রবি দেবে
প্রতিষ্ঠা, রবিদেবে যশ খ্যাতি প্রতিপত্তি সমৃদ্ধি, মঙ্গলদেবে শারীরিক সুস্থতা, মঙ্গলদেবে বল, মঙ্গলদেবে সাহস, মঙ্গলের সাহসে আপনি যে কোনো ধরনের বাধা পার করে যাবেন। এছাড়াও বুধ আপনাকে দেবে বুদ্ধি, সুতরাং বল বুদ্ধি এবং জ্ঞান যখন একত্রে মিলিত হবে তখন বৃশ্চিক রাশির জীবনে সোনা ফলে যাবে সোনা। তাই 27 তারিখের পর থেকে, 27 নভেম্বরের পর থেকে বৃশ্চিক রাশির জীবনে মহা সমৃদ্ধি আসবেই আসবে। চতুর্দিকে বিশেষ সুবিধাজনক পরিস্থিতি দেখতে পাবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা। তাই বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকা, যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।